তুরস্ক সিরিয়ার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 15,000 ছাড়িয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা এবং বৈরী আবহাওয়ার কারণে মানুষদেরকে জীবিত উদ্ধারের সময় দ্রুতই ফুরিয়ে আসছে। প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। শুরুর দিকে উদ্ধার কাজে ধীর গতি ছিল বলে বুধবার স্বীকার করলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে সিরিয়ায় 35 লাখ পাউন্ডের ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে ইইউ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বুধবার তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চল পরিদর্শনের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বীকার করলেন, ভূমিকম্পের পর সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া উদ্ধার কাজে ধীর গতি ও ত্রাণ বিতরণে সমস্যা ছিল। তবে এখন উদ্ধারকর্মীরা স্বাভাবিকভাবেই কাজ করছে। সৃষ্টিকর্তার সাহায্যে এক বছরের মধ্যেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি পুনর্নির্মাণ করব আমরা। ভূমিকম্পে সিরিয়া তুরস্ক দুদেশেই বাড়ছে মৃত্যুর মিছিল। সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। খোলা আকাশের নিচে রাস্তায় বাড়িঘরের ধ্বংসাবশেষ জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া বহু মানুষ। সিরীয় সরকারের আবেদনে সাড়া দিয়ে 35 লাখ পাউন্ডের ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে বুধবার জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা রাজনীতি একপাশে রেখে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম অঞ্চলে সাহায্য জোরদারের আহ্বান জানালেন। ওই অঞ্চলের মজুতকৃত ত্রাণ শিগগিরই শেষ হয়ে যাবে বলে সতর্ক করেন তিনি। রাজনীতি একপাশে রাখুন আর মানবিক কাজ করতে দিন আমাদের। এখন আলোচনার জন্য অপেক্ষার সময় নয়, শেষ হয়ে গেছে সময়। বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় চিকিৎসা সরবরাহ এবং বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই দিনে তুরস্কে উদ্ধার কাজে অংশ নিয়েছে চীনের উদ্ধারকারী দল। নিবিড় আমিন, নিউজ24।